ঢাকার নয়নাভিরামিত এলাকা হিসেবে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে আমাদের হাতি ঝিল। শুধু যাতায়াতের জন্যই নয়, বরং বিনোদন এবং আমাদের একটি প্রাণকেন্দ্র হিসেবে আমাদের হাতি ঝিল পরিস্ফুটিত হয়েছে। আমাদের স্বপ্নের হাতি ঝিলকে ঘিরে আমরা নানা রকম স্বপ্ন দেখে থাকি। আমরা এখন বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে হাতি ঝিলে বেড়াতে চাই। আর সেই হাতি ঝিলকে ঘিরে আমরা তৈরি করে ফেলেছি একটি কম্পিউটার গেমস, যে গেমসটি উদ্বোধনের জন্য আমরা সকলে এখানে সমবেত হয়েছি। আজকে সেই গেমসটির নাম হচ্ছে হাতি ঝিল ড্রিম গেমস। কিছুক্ষণের মধ্যে আমরা সেই হাতি ঝিল ড্রিম গেমসটি উদ্বোধন করতে যাব। তবে তার আগে আপনাদেরকে বলে রাখি, এই ড্রিম গেমস গেমটির পিছনে যারা নিরলস পরিশ্রম করেছেন তারা হচ্ছেন মেসেজ স্টুডিও একদম তরুণ প্রযুক্তি, একদম প্রযুক্তিবিদ, যারা তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে উপহার দিতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাণিজ্যিক ভাবে উদ্বোধন হতে যাওয়া হাতি ঝিল ড্রিম গেমস গেমটি। প্রেক্ষাপটটা এমন যে আমাদের শিশুরা এবং আমরা যারা ইয়ং জেনারেশন আছি আমরা সবাই আসলে আমাদের যে নিজস্ব কৃষ্টি আছে কালচার আসছে এর মাধ্যমে যে আমরা গেম খেলতে পারি এটা আসলে অনুধাবনই করি না। আমরা শুধুমাত্র বিদেশি কালচারকে আমরা আওতায় এনে আমরা সেই ধরনের গেমগুলোই খেলে থাকি, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আমাদের মেসেজ স্টুডিও সেই তরুণ দল। আমি আহ্বান জানাবো মেসেজ স্টুডিওর সিইও মাহবুব আলমকে, আমাদের প্রধান অতিথি জিনা মাহমুদ কাউকে, আমাদের সংগঠনের রিপ্রেজেন্ট দিয়ে অভিনন্দন জানাবো। আমরা একটু জানা মাহবুব আলমের কাছে প্রেস এবং ফুলের তোড়া তুলে দিব। স্টেজে আমাদের অতিথি মিস্টার মোজামেল বাবু সাহেবকে, চিফ এডিটর এবং যে এডিটর 71 টিভি তাকে প্রেস এবং ফুলের সম্বর্ধনা জানাবে। আমার নিজে করে হতো যে ঢাকা শহরে এত ট্রাফিক জ্যাম, এত সমস্যা, যে একটু বিশ্বাস নেওয়ার জন্য কোথায় যাবো। এই যে হাতির ঝিল পরিচয় যখন হলো আমি কিন্তু প্রতিদিনই মানে প্রতি উইকেন্ডে আমার ফ্যামিলিকে নিয়ে একটা ড্রাইভে যাওয়ার একটা সুযোগ পেয়েছি। সেমনি আমাদের যে ফ্লাইওভার গুলো হয়েছে আমরা সেটাতে কিন্তু অনেক যানজট কমে গেছে এবং আমরা ফ্যামিলি নিয়ে একটা লং ড্রাইভে যাওয়ার সুযোগ পেয়েছি। তো এই হাতির ঝিলের যে আমাদের যে অর্জনটা এটা এই গেমের মাধ্যমে শুধু আমাদের বাংলাদেশের মানুষ না পৃথিবীর মানুষের সামনে আমরা তুলে ধরতে পারবো। তরুণ প্রজন্ম তারা শুধু গেম খেলবে না, তারা নতুন নতুন গেম তৈরি করবে এবং তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের সত্যিকারের ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন সেটাকে বিনির্মাণ করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। গেমিং ইন্ডাস্ট্রির সাথে প্রোগ্রামিং যেমন আপনাদের জানতে হবে, সাথে অ্যানিমেশনের পার্টটাও আছে, অ্যানিমেশন আপনাদের জানতে হবে, ইন্টিগ্রেশনও জানতে হবে, গেমিং ইঞ্জিনটাকে কি করে পাওয়ারফুল করা যায়। প্রথম দিকে আপনারা হয়তো পরীক্ষিত ইঞ্জিনের উপর কাজ করবেন, একদিন আমরা বিশ্বাস করি আপনারা নিজেরাই গেমিং বাড়াতে পারবেন। আর তো সবকিছু মিলে ঢাকা শহরের মাঝে হাতির ঝিল আমাদের বহু বহু চেতনার ম্যানিফেস্টেশন, এটা নিয়ে একটা গেমিং হচ্ছে একদিকে, এবং চেতনা শানিত হবে অন্যদিকে রেভিনিউ আসবে, গেমিং ইন্ডাস্ট্রিতে আমরা ঢুকবো। আমি এই শুভ লগ্নে অত্যন্ত আশাবাদী হচ্ছি যে ওনারা বুদ্ধি করে হাতির ঝিলের মতো একটা সফল প্রজেক্টকে ঘিরে তাদের যাত্রা শুরু করছে। আমি তাদের শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। তারা করেছে তাদেরকে স্বাগত জানাচ্ছি। মূলত মেসেজ স্টারের সিইও মাহমুদ সাহেব এবং আজকে বিশেষ অতিথি মোহাম্মদ জানান এবং বিশেষ অতিথি 71 টেলিভিশনের সিইও এবং
আজ কে আমরা আসলে একটি নতুন যুগে পদার্পণ করতে যাচ্ছি। আমরা সকলেই জানি যে আমরা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যে উন্নয়নশীল দেশটাকে একটি প্রযুক্তি নির্ভর মধ্যমায়ের বাংলাদেশ রূপান্তরিত করার জন্য ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন। কিন্তু আমরা সেই ডিজিটাল বাংলাদেশ কিভাবে করব? যদি আমরা ডিজিটাল যুগে আমরা প্রবেশ করতে না পারি, বিশ্বের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে না পারি, আমরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে যদি শিখতে না পারি, যদি শেখাতে না পারি তরুণ প্রজন্ম ভবিষ্যৎ নাগরিকদের, তাহলে তো আমরা ডিজিটাল বাংলাদেশ করতে পারব না। আজকে আমরা সেই রকমই একটি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে বাণিজ্যিকভাবে একটি গেম সবার জন্য উন্মুক্ত করে দেওয়া এবং বাংলাদেশের গেম মেকিংয়ের ক্ষেত্রে কতখানি উন্নতি সাধন হয়েছে সেটি দেশে এবং বিদেশে সবাইকে জানান দেওয়ার জন্য আজকে ম্যাসিভ স্টার যে কষ্ট করে তরুণ একঝাঁক গেম ডেভেলপারকে দিয়ে তারা সুযোগ করে দিয়েছে, তারা ইনভেস্ট করেছে, তাদেরকে বিনিয়োগ করেছে এবং আজকে একটি সফল একটি গেম তারা তৈরি করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের কিশোররা, তারা কিন্তু সবসময় তাদের প্রতিভা, তাদের সাহস এবং যোগ্যতার স্বাক্ষর রেখেছে। যখন তারা সুযোগ পেয়েছে, যখন তারা নেতৃত্ব পেয়েছে এবং সেই সুযোগটা যদি তাদেরকে তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু ইতিহাস সাক্ষী দেয় যে তারা বারবার কিন্তু সফলতা এনে দিয়েছে। আমাদের জাতির সামনে ইতিহাসের দিকে তাকালে আমাদের ভিশন আমরা পেয়েছি মাত্র 3 মাস, যেটি কমন ভিশন। একবার পেয়েছিলাম আমরা 52-তে জাতির জনকের নেতৃত্বে মাতৃভাষা বাংলা চাই, সেই আন্দোলনে দল, মত, বয়স, ধর্ম সকল ভেদাভেদ ভুলে একটা ভিশন নিয়ে সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল ভাষা আন্দোলন। দ্বিতীয়বার আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাওয়ার জন্য এদেশের ছাত্র জনতা, তরুণ প্রজন্ম ঝাঁপিয়ে পড়েছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাওয়ার জন্য একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু। 75-এর পরে আমাদের দুর্ভাগ্য এই জাতির সামনে কোন ভিশন ছিল না, আমরা দীর্ঘমেয়াদী কোন পরিকল্পনা, কোন রূপরেখা পাইনি, ফলে আমাদের তরুণ প্রজন্ম তারা নির্দিষ্ট কোন লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারে না। 2008 সালে 12 ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনা একটি দীর্ঘমেয়াদী রূপকল্প এদেশের তরুণ প্রজন্মের সামনে দিয়েছিলেন। আজকে আমাদের বাংলাদেশকে প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর বাংলাদেশ করার জন্য একটি ডিজিটাল বাংলাদেশ ভিশন 2021 জননেত্রী শেখ হাসিনা দিয়েছিলেন। এই স্লোগানটি আমাদের তরুণ, শিশু, কিশোর সকলকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে এবং এই ভিশনটাকে সামনে নিয়ে আমাদের তরুণ প্রজন্মরা এগিয়ে যাচ্ছে। আমরা গত 20-30 বছর ধরে আমরা শ্রম নির্ভর একটি অর্থনীতি গড়ে তুলতে পেরেছি, যেটার উপর দাঁড়িয়ে আমরা স্বপ্ন দেখছি একটি প্রযুক্তি নির্ভর অর্থনীতি। আমরা যে গার্মেন্টস শিল্প থেকে $23 বিলিয়ন আয় করছি, যে রেমিটেন্স আমাদের বিদেশি প্রবাসী শ্রমিকরা $19 বিলিয়ন পাঠাচ্ছে, আজকে আমাদের সময় এসেছে যে প্রযুক্তি এক্সপোর্ট করে, যে সফটওয়্যার এক্সপোর্ট করে আমরা ICT আউটসোর্সিং করছি $200 মিলিয়ন, সেটি মাত্র শুরু হয়েছিল 2009 সালে $23 মিলিয়ন দিয়ে। অর্থাৎ বিগত 5 বছরে এটি কত গুণ বৃদ্ধি হয়েছে। আমাদের লক্ষ্য আমরা আগামী 5 বছরে আমাদের এই এক্সপোর্টটা, ICT সেক্টর থেকে এক্সপোর্টটা আমরা বৃদ্ধি করে $1 বিলিয়ন ইনশাল্লাহ উন্নীত করব। আমাদের সেই $1 বিলিয়ন আমরা কিভাবে বাড়াব, সেই বাড়ানোর বিষয়গুলি বাবুভাই সুন্দর করে বলেছেন যে আমরা কোন কোন জায়গায় আমাদের মনোযোগ দেওয়া বেশি প্রয়োজন সেই জায়গাগুলি আমরা চিহ্নিত করেছি। আমরা গত 5 বছরে ডিজিটাল বাংলাদেশ করার জন্য প্রান্তিক পর্যায়ে জনগণকে প্রযুক্তি নির্ভর সেবা দোরগোড়া পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমাদের সময় এসেছে যখন বাংলাদেশের প্রায় 15-18 হাজার IT গ্রাজুয়েট বের হচ্ছে,
যখন আমাদের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি থেকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তি আমাদের তরুণ প্রজন্ম নিজেদেরকে তৈরি করতে পারছে, ঠিক সেই সময় আমাদের এই বিশাল বিপুল তরুণদের তারুণ্যের শক্তি, সেই শক্তিকে আমাদের এখন কাজে লাগাতে হবে, সেই শক্তিকে আমাদের সম্পদে রূপান্তরিত করতে হবে। কারণ আমাদের বাংলাদেশের যে তারুণ্যের সম্পদ রয়েছে সেই তরুণ সম্পদ কিন্তু অন্য অনেক উন্নত দেশে নেই। আমাদের যে ডেমোগ্রাফিক যে ক্যারেক্টারিস্টিক এটা হয়তো আমরা আগামী 10-15 বছর সর্বোচ্চ আমরা ব্যবহার করতে পারব, সেই 10-15 বছর পরে কিন্তু আবার আমরা কিন্তু তারুণ্যের সংকটের মধ্যে পড়ব। তাই আমাদের এই 10-15 বছর বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের প্রায় 6 কোটির বেশি শিশু কিশোর শুরু রয়েছে, এই মুহূর্তে আমাদের বাংলাদেশে প্রায় 11 কোটি তরুণ প্রজন্ম রয়েছে যাদের বয়স 35-এর নিচে। আজকের এই শিশু কিশোরদেরকে আমরা যদি আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করতে পারব। বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলাদেশ গড়তে গেলে সোনার মানুষ গড়তে হবে, ঠিক একইভাবে ডিজিটাল বাংলাদেশ গড়তে গেলে আমাদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত একটি প্রজন্ম গড়ে তুলতে হবে এবং প্রযুক্তি মনুষ্য আমাদের প্রজন্ম গড়ে তুলতে হবে। আমরা ইতিমধ্যেই প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত তথ্য প্রযুক্তি এই বিষয়টিকে আমরা বাধ্যতামূলক করেছি এবং প্রত্যেক আগেদের এবং সমাজ বিজ্ঞান ভূগোল এইসব বিষয় ছিল, এগুলোর সাথে সাথে আমরা এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি নামে একটি আলাদা বিষয় আমরা অন্তর্ভুক্ত করেছি আমাদের সিলেবাসের মধ্যে। ফলে এখন আমরা চাই আমাদের শিশু কিশোররা তারা একেবারে শৈশব থেকেই তারা যেন প্রযুক্তি সম্পর্কে জানতে পারে, ডিভাইস অনুসারে পরিচিত হতে পারে এবং শুধুমাত্র আমি ক্লাস সিক্সে যখন করি তখন দুর্দম ক্রীড়া সংস্থা নামে একটা ক্লাব করেছিলাম, অনেকেই বলে আজকে অনেকেই হয়তো সাক্ষাৎকার সময় জিজ্ঞেস করে, আমি খুব গর্বের সাথে বলি যে তখন ওই শৈশব কৈশোরে যখন বাচ্চারা যখন একটা ফুটবল খেলার জন্য পাগল থাকতো আমি তখন টুর্নামেন্ট আয়োজন করতাম নিজের নেতৃত্ব দিয়ে, প্লাস যখন 5-6 উঠি 7 উঠি তখন কিন্তু বড় বড় টুর্নামেন্ট আয়োজন করার মতো দিয়ে আস্তে আস্তে আমার সাংগঠনিক দক্ষতাটা আমি বৃদ্ধি করার সুযোগ পাই। তাই আমি মনে করি আমার সাধারণ জ্ঞান বলে যে এখন শুধুমাত্র আমাদের বাচ্চাদেরকে শুধুমাত্র গেমসটা খেলার জন্য যারা এনজয় করবে এইটার মধ্যে না রেখে আরেকটু তাদের আপগ্রেড করা দরকার, তারা যেন গেমস তৈরি করার মধ্যে মজা খুঁজে পায় সেটার দিকে আমাদের মনোযোগ করা দরকার। শুধু তারা খেলছে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গেমস আছে, দেশের কথাই আমি সমালোচনা করবো না বিদেশের কথাও বলি, অনেক বড় বড় গেম মেকারদের গেম আছে যে তাদের কোন নৈতিক অবস্থান নেই, তারা খুব রাফ ড্রাইভ করে, তারা রোড র্যাশ করে, এরকম মানে ওই ইয়ে আপনার হলো পুলিশদেরকে মারপিট করে, তারপরে রোডে যখন যায় ওইটা কি জানো নাম বাবা রোড র্যাশ নাকি মোটর বাইক যেটা রোড র্যাশ ওইটার মধ্যে সার্জেন্টকে মারে, তারপরে সার্জেন্টের মোটরসাইকেল চুরি করে নিয়ে চলে যায়। তো এইটা যদি বাচ্চারা রোড র্যাশ নিয়ে খেলছে আমিও খেলছি অবশ্য, তো আমার কাছে অনেক সিনিয়র খেলেছে খুব মজা, মোটরসাইকেল ড্রাইভ করার মতো মজা আছে, যে জীবনে কখনো মোটরসাইকেল রোডে নামে নেয় সেও কম্পিউটার স্ক্রিনে নামতে পারছে, খুব ভালো মজা। কিন্তু এখানে নৈতিকতা জায়গা কিন্তু নাই, আগে আমরা দেখতাম স্কুবি ডু টম এন্ড জেরি ছোটবেলা দেখেছি তার একটা নৈতিক অবস্থা আছে যে নায়ক কখনো মিথ্যা কথা বলবে না, কখনো কাউকে মারবে না বা বিপদে পড়লে মানুষকে সহযোগিতা করবে। তো যখন বাচ্চারা যখন নায়কের ভূমিকা অবতীর্ণ হচ্ছে তখন তো তারা নিয়ম ভাঙতে শিখছে, নিয়ম মানতে শিখছে না। তো আমাদের কিন্তু সুযোগ রয়েছে, যেহেতু আমাদের বাচ্চারা আধুনিক প্রযুক্তি থেকে আমরা ইচ্ছা করলে সরিয়ে রাখতে পারবো না, তারা গেমস খেলবে তাদের ওই কম্পিউটার ইউজ করবে এইটাই আমরা চাই, কিন্তু তার মধ্য দিয়ে তাদের যেন মূল্যবোধ নৈতিকতা দেশপ্রেম এগুলো উদ্বুদ্ধ হয় এটা তো আমাদের দায়িত্ব, পরিবারের দায়িত্ব, বাবা মার দায়িত্ব, শিক্ষক শিক্ষিকার দায়িত্ব, মিডিয়ার দায়িত্ব, সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে সরকারের, সরকার হচ্ছে দেশের অভিভাবক, সকল নাগরিকের অভিভাবক। আমরা সেই জায়গা থেকে চিন্তা করেছি যে ম্যাসিভ স্টারের যে উদ্যোগ এটা খুবই ভালো উদ্যোগ, দেশের যে আমাদের গর্ব, যেরকম ক্রিকেট আমাদের ওই ক্রিকেট আমরা অনেকেই ছোটবেলায় ফুটবল খেলে বড় হয়েছি কিন্তু ক্রিকেট এখন আমরা ভালোবাসি, ক্রিকেটকে আমরা আপন মনে করি কারণ গোটা দেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছে ক্রিকেট।
তাই আমরা চাই আমাদের আইসিটি সেক্টরটাও সারা বিশ্বের মুখে, আজকে আমরা গর্বের সাথে বলি যে আমরা ডাটা স্টেডিং এর এক্সপোর্টার হিসেবে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড। আমরা বলি এটার জন্য তালিকা, তালিকা আজকে আমি এই জন্য নেই যে সারা বিশ্বে ফ্রিল্যান্সিং এর দিকে আমরা ওয়ার্ল্ডে নাম্বার থ্রি। এটার জন্য জোর তালিকা যে আমরা আইসিটি সেক্টরে নতুন হলেও আমাদের যে গতি, আমাদের যে মেধা, আমাদের সন্তানদের যে যোগ্যতা সেটা দিয়ে কিন্তু খুব দ্রুততার সাথে আমরা আইসিটি সেক্টরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তাই আমি বলতে চাই যে ম্যাসিক্সটার অত্যন্ত ভালো একটা ভূমিকা রেখেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই এবং সহযোগিতার জন্যই আজকে আমরা এই প্ল্যাটফর্মটা দিয়েছি বাবাই বলেছেন। এবং আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলেন সরকার ব্যবসা করবে না, সরকারের কাজটা হচ্ছে ক্ষেত্রগুলো তৈরি করে দেওয়া। তো আমরা চাই ম্যাসেজটা শুরু করেছে এইটাই শেষ হবে না, যেরকম ভাবে তারা বলেছে যে হাতি ঝিলে গেম, এইটা কিন্তু আজকে শুরু হচ্ছে এটা শেষ হবে না, প্রতিনিয়ত এটা আপগ্রেড হয়ে থাকবে। ঠিক একইভাবে আমরা চাই যে আমাদের এই প্ল্যাটফর্ম আজকে আমরা শেষ করব না, এই আইসিটি ডিভিশনের প্ল্যাটফর্মটা থাকবে শুধু ম্যাসেজ স্টারের জন্য না, এইরকম দেশের আরো যারা উদ্যোক্তা আছে সকলের জন্য উন্মুক্ত। আপনারা আসবেন, এবং আপনারা যে পরিকল্পনা করেছেন এটাকে আরো আধুনিকায়ন করা করবেন। পাশাপাশি আমরা অনুরোধ করবো আজকে যে আমাদের ইতিহাস ঐতিহ্য, আমাদের সবচেয়ে বড় গর্ব এবং অনুপ্রেরণা মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গেম আপনারা তৈরি করবেন। আমরা দেখতে চাই আপনারা আমাদের সৌন্দর্য, আমাদের সক্ষমতাকে তুলে ধরেছেন সারা বিশ্বের বুকে হাতের ঝিল, ডিজিটাল হাতের ঝিল দিয়ে আপনারা দেশে এবং বিদেশে আমাদের 30 কোটি বাঙালি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং সারা বিশ্বের জন্য আপনারা এমন একটা গেম তৈরি করবেন, গেম অন 71, যে গেমটি হবে আমাদের তরুণ প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা, এবং যে গেমের মধ্য দিয়ে তারা মুক্তিযুদ্ধে প্রকৃত ইতিহাস জানবে এবং তারা অনুপ্রাণিত হবে, ভবিষ্যৎ বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা উৎসাহিত হবে। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং এর জন্য যদি আমাদের কোন ধরনের সহযোগিতা লাগে আমাদের ইনোভেশন ফান্ড রয়েছে, আপনারা সেখানে যদি আবেদন করেন, আপনাদের প্রজেক্ট দাখিল করেন, আমাদের যাচাই বাছাই করে আমরা এই ধরনের কার্যক্রমকে আরো উৎসাহিত করতে চাই। এবং আমরা চাই যে আপনারা যে বলেছেন যে 500টা স্কুলে 1 লক্ষ ছাত্রছাত্রীকে আপনারা গেম ডেভেলপার হিসেবে রাখতে চান, আমরাও চাই, আমরা এই জন্যই চাই যে আমরা গত 1-2 মাসে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি 2000 মোবাইল অ্যাপস ডেভেলপার আমরা তৈরি করতেছি সারা বাংলাদেশে, এবং এটার জন্য এত উৎসাহ এবং আমাদের মোবাইল ডেভেলপিং এর ক্ষেত্রে আমাদের এই প্রকল্পটি এত সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে যে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা আশা করছি যে মোবাইল অ্যাপ ডেভেলপারের মতো আমরা গেম ডেভেলপিংও আমাদের বাচ্চাদেরকে আমরা তৈরি করতে পারব, এবং এর জন্য আমরা আপনাদের ধন্যবাদ দিচ্ছি। আপনাদের এই ভিশন আমাদেরও ভিশন, আমরা এই লক্ষ্যকে সামনে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব, এবং আজকে আশা করছি যে ডিজিটাল হাতের ঝিল এই গেমটি দেশে বিদেশে জনপ্রিয়তা পাবে এবং এই গেমের আধুনিকায়ন মধ্য দিয়ে আগামী দিনে আরো নতুন নতুন গেম আমরা বাণিজ্যিকভাবে আমরা উদ্বোধন করতে পারবো এবং চালু করতে পারবো, এবং ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশ করার ক্ষেত্রে আজকে যারা শিশু কিশোর কিশোরীরা আছে তারাই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে, নতুনদের হাতে এক নতুন দেশ আমরা তৈরি করব, ডিজিটাল বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। সকলকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বাংলা। আমরা চাইব আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ওনার হাত ধরে এই গেমটি লঞ্চ হবে, তবে সেই ক্ষেত্রে আমরা চাইব মাননীয় প্রতিমন্ত্রী গেমটি খেলে গেমটি উদ্বোধন করবেন, এবং এই ধারা অনুযায়ী আমরা যেতে চাই এবং আমরা আশা করবো পরবর্তীতে এই ধারা সামনের দিনগুলোতে কোন গেম প্রতিষ্ঠান নতুন গেম আনলে এভাবে আমরা আমাদের প্রতিমন্ত্রীকে দেখতে পাচ্ছি না, কিন্তু গেমটি তিনি শুরু করেছেন সে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। আমি বহু প্রতীক্ষিত হাতে এই গেমটি উপভোগ করবেন, আমাদের প্রধানমন্ত্রী গেমটি খেয়েছেন, আপনার লক্ষ্য করবেন কিন্তু বেশ ভালোভাবে গেমটি খেলেছেন, হচ্ছে থাকছেন আমি এটা উপভোগ করছি, তবে হচ্ছে কি যেটা প্রথম দিন হচ্ছে গেমটি খেলেছেন আমাদের এই কারেন্সের পাশাপাশি এই গেমটি কিন্তু আমাদের গোল্ডের পাশাপাশি সেই রয়েছে হয়েছে, এটি কৃষ্টি লেভেলে এই গেমটি তৈরি করা হয়েছে।
আমাদের হাতে থেকে ডিজাইন করা হয়েছে স্বপ্ন আর বাস্তবতা মিশ্রণ পুরো প্রক্রিয়া এসব চ্যানেল সম্পন্ন করে গেমাররা এগিয়ে যাবে। নতুন ধারার সৃষ্টি করছে এবং এই ধারাটি শুধু গেম তৈরি করলাম সেটা না, গেমটাকে আমি আমার দেশের আদলে তৈরি করলাম এবং যে কারণে আমি জানি যে আমাদের এই ট্রেনটা যেহেতু এসছে আমি জানি যে অনেকেই অনেক তরুণরা বীরশ্রেষ্ঠদের সাতজন বীরশ্রেষ্ঠের কাহিনী নিয়ে গেম তৈরি করছে অনেকে, তারা আগামী 16 ডিসেম্বর হয়তো আসবে। আমি জানি যে অপারেশন জ্যাকপট নিয়ে তৈরি হচ্ছে, যেভাবে আমাদের জাতির ঐতিহ্য লালন করে এসেছি আমরা যদি সেটাকে আমাদের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সঠিকভাবে স্থাপন করতে পারি আমাদের দেশের চেহারাটা বদলে যাবে। আমরা এখনো জানি যে খান একাডেমি নিয়ে সারা বিশ্বব্যাপী মাতামাতি হচ্ছে, সেই খান একাডেমি সালমান খান বাংলাদেশে, আমরা এটা জানি যে সাবিরুল ইসলাম যে সারা বিশ্বময় স্বপ্ন দেখিয়ে বেড়াচ্ছে সে সাবিরুল ইসলাম বাংলাদেশে। আজকে যে ঈশ্বরকানা বা সেটা কিন্তু ঈশ্বরতেন বসে, জগদীশচন্দ্র বোস আমাদের এই বিক্রমপুরে যিনি প্রথম আবিষ্কার করেছেন উদ্ভিদেরও প্রাণ আছে। আমরা জানি ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর এই বাংলা এই বিক্রমপুরে কাজী শিলভদ্র। কাজী আমাদের কিন্তু একটা ঐতিহ্য নিয়ে আমরা আছি, সেই কারণে আমার সর্বশেষ আহ্বান যে এই গেমটা হচ্ছে তরুণের আর এই দেশটা হচ্ছে তরুণের, এই তরুণের দেশে তরুণের মতো করে আমাদের দেশটাকে এগিয়ে নিতে হবে। এবং আমরা সবসময় গর্ব করি, হয়তো গর্ব করার সুযোগ আমাদের হয়েছে যে আমরা ঠিক মুক্তিযুদ্ধের সময় আমাদের তখন তারুণ্য ছিল, অর্থাৎ আমরা তখন 21 বছর বয়স, কাজে সেই সময় আমরা বন্দুক নিয়ে যুদ্ধ করেছি। কিন্তু আজকের যে তরুণ 21 বছর সেই বন্দুক দিয়ে তার দেশপ্রেম পরীক্ষা দেবে তা তো না, সে পরীক্ষা দিবে হচ্ছে একটা সত্যিকার অ্যান্টিবডির মতো একটা গেম তৈরি করা, যে অ্যান্টিবডির মতো একটি গেম তৈরি করতে পারবে সে হচ্ছে সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা বাংলাদেশের জন্য আজকে। এবং সে কারণে আমি মনে করি মুক্তিযুদ্ধটা বা কোন স্ট্যাটিক ইনসিডেন্ট নয় বা স্ট্যাটিক ইভেন্ট নয়, মুক্তিযোদ্ধাটা কোন স্ট্যাটিক ক্যারেক্টার নয়, মুক্তিযোদ্ধা বিভিন্ন সময় বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আবির্ভূত হয় সমাজে। এবং আজকের দিনে যারা এই তথ্য প্রযুক্তি নিয়ে মাতিয়ে বেড়াচ্ছে, যারা আজকে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিরাট অর্জন করবে তারাই হচ্ছে মুক্তিযোদ্ধা। এবং আমি মনে করি আজকের যে গেমটি আমরা দেখলাম সেটা যারা তৈরি করেছে তার টিমকে পরিচয় করিয়ে দেওয়া হবে, কিন্তু দুর্ভাগ্যজনক আমার তাড়াতাড়ি চলে যেতে হবে, সেই টিমের সাথে পরিচয় না হলেও আমি বলতে পারি তারা হচ্ছে আজকের দিনের মুক্তিযোদ্ধা। কাজে আমি তাদেরকে সালাম জানাই এবং আমি মনে করি যে যারা এই গেম তৈরি করেছে তারা আরো নতুন নতুন সুন্দর সুন্দর গেম তৈরি করবে। অবশ্য তা না, আমাদের দেশ পরিচিত হবে মোবাইল অ্যাপ্লিকেশনসের দেশ হিসাবে, আমাদের দেশ পরিচিত হবে গেম ইন্ডাস্ট্রির দেশ হিসাবে, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। We are making ready 1 lakh students from 500 schools for future gaming industry. এবং এখানে আমরা যারা এখানে কাজ করছে উই মেক গেমস, এই উই মেক গেমস প্রোগ্রামের আওতায় রয়েছে আমাদের যারা সার্বিক সহযোগিতা করছে, সেই সহযোগিতায় আমাদের প্রধান অতিথি মিস্টার ওয়াং। মিস্টার ওয়াং এর সার্বিক সহযোগিতায় আসলে আমরা এই কার্যক্রম করছি এবং আপনাদেরকে বলে রাখি 1 লক্ষ শিক্ষার্থীদেরকে আমরা পাশের স্কুলে হাতে খড়ি করে গেম শিখাচ্ছি। এবং সেক্ষেত্রে কিছুক্ষণ আগে আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদেরকে সার্বিক সহযোগিতার কথাও তিনি বলে গিয়েছেন এবং তিনি আমাদেরকে সম্বোধনা জানিয়েছেন যে এমন একটি আয়োজন করার জন্য। আমি এখন স্টেজে মিস্টার ওয়াংকে আহ্বান জানাচ্ছি। I would like to request Mr. Wan to come here. Please give his valuable speech for us. Good afternoon, Mr. Wasamir.
TV, Mr. Mahbub, ex-president of Essex, of course, Mahbub Alam, and distinguished guests, media, and ladies and gentlemen. As a Malaysian, I'm associated with Mrs. Star, and I'm very pleased today to see the launch of the Khatijah Dreams Begin. The dreams that I think Trash Bed about less than a year ago when we met and discussed. From a Malaysian perspective, earlier on, I heard that it's Mr. Mazamil or the ministers, Mr. Mazamil said the games industry is about 60, 70 million, and just rated by the year 2017 is about 100 billion, plus minus. So it's a vast potential. From a Malaysian perspective, the government really recognized the importance of the creative media and game industries. In fact, it's so important that Malaysia, we set up what we call Malaysian Animation Content Creative Center, MSC3, just to focus on this aspect of game and multimedia industries. And it helps to provide funds, develop talent, provide technologies and resources, and promote Malaysia as a leading provider of creative digital content. And so what I expect that I see is to use the resources that the government can provide to the Malaysian funds first, which is what today Mrs. Star made use of the assistant ministries to launch the product. It's a good start. The other aspect that I thought from a Malaysian perspective will be the availability of funds, which is very important, critical for the startup firms, IT firms. Especially this thing that a while for it to really come into being, into functions. So Malaysia's perspective will be, you have a development fund, you have a production fund, you have a co-production fund that cater to the industrial needs at different stages of the growth, which I believe that Bangladesh can follow along. I believe this type of fund will help industry like Message Star. I know another firm in Uttara, spin-off studio, which is also in a similar stage. I used to think about games, that's me, I'm an educationalist primarily. I used to think about games as something that is disruptive, that wastes time. It wastes a lot of time on the players. While that may be true, the same logic can be applied to drugs. Drugs can be disruptive, can be harmful, but it depends on how it is used. So games have been used, especially serious games, so-called, have been used to teach moral and instill kindness for teaching, for education. So I look forward, as Mrs. Star, apart from developing games, also look forward to developing serious games that teach science, technologies, moral, history. 1971, just now the Honorable Minister has mentioned. Mrs. Star, together with her sister concern, 11 plus, will be, as you all have seen, working on, it's already ongoing, reach out to 500 schools, 1 lakh students at schools and colleges. And I believe that really will help to unearth, discover real talents. And not just to prepare talent, also to prepare many of these younger students to go into the IT careers. In the years ahead. So we really look forward to see that in this coming year, that through this We Make Games initiative, we see at the end many of these students become serious game developers. And to be able to produce games that can be compete with other countries. I just heard earlier on from the Winter Limited, they have this Allo Aspect platform for apps. Okay, so some of those games developed by these students could be loaded into your Allo Aspect. Okay? Thank you. অসম্ভব সুন্দর আমরা কি কখনো চিন্তা করেছিলাম যে আমাদের দেশের ঐতিহ্য আমাদের দেশের সিএনজি চালিত অটোরিক্সা এবং বিআরটি
না সেই চিন্তাতেই আমাদের ম্যাসেজিস্টের স্টুডিও তরুণদল চিন্তা করেই এর প্রতিফলন ঘটিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ স্বপ্ন ভুললে সেই স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব এবং আপনাদের সামনে তাই আজকে আমরা সেই ইতিহাস বানার মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করলাম। আমি আশা করবো আপনারা সবাই আমাদের এই গেমটি দেখে উপভোগ করেছেন এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সামনের দিনগুলোতে আমরা যাতে এভাবে এগিয়ে যেতে পারি। উদ্দেশ্য এবং এই হাতির ঝিল ড্রিম বিগিনসকে কেন্দ্র করে তারা কিভাবে এত দূরে আসলে তা নিয়ে তারা বলবেন। হাতির ঝিল একটা গেম, এটা আমরা অলরেডি দেখলাম। হাতির ঝিলের একটা খুব বড় ইতিহাস আছে, আমরা সেই ইতিহাস সম্পর্কে কিছুটা হয়তো জানি। হাতির ঝিল একটা এলাকার নাম এবং সেখানে একটা ঝিল ছিল, একটা ঝিল ছিল, একটা ড্রেন ছিল এবং উই হ্যাভ সিন যে ইট ওয়াজ এ ভেরি ব্যাড প্লেস। তো সেটা এখন একটা খুব ভালো জায়গায় রূপান্তরিত হয়েছে। এটা রিজন কেন? এটা রিজনটা হচ্ছে একটা ড্রিম, একটা ড্রিম, একটা জায়গা যেটা পুরো পচা জায়গা ছিল সেটাকে পরিবর্তন করে নতুন একটা ভালো জায়গায় ইয়ে করলো, রূপান্তর করলো। তার মানে হলো একটা ড্রিম ক্যান চেঞ্জ লট অফ থিংস। আমাদের দেশের জন্য এইরকম একটা ড্রিম দরকার। হাতির ঝিল আমরা বানিয়েছি তার কারণ হলো আমরা চাই এই ড্রিমটা সবার মাঝে ছড়িয়ে যাক। হোয়াট ইজ দ্য ড্রিম? দ্য ড্রিম ইজ টু হ্যাভ এ ভেরি গুড প্লেস, গুড বাংলাদেশ, নাম্বার ওয়ান ভেরি গুড বাংলাদেশ উই মাস্ট হ্যাভ। দিস ইজ আওয়ার ড্রিম। এবং স্পেশালি ইন আইটি উই ইউজুয়ালি সি এ ড্রিম। দ্য ড্রিম ইজ এক সময় আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণ গেম রপ্তানি হতে পারে। এখন অনেকে হয়তো ইউ ক্যান সে যে আমাদের দেশে এখন পর্যন্ত কোনো গেমই নির্মাণ হয়নি, তো সেখানে আপনি কি করে আশা করেন যে আমাদের দেশ থেকে গেম রপ্তানি হতে পারে? জি, সম্ভাবনা রয়েছে। এবং হাতির ঝিল ড্রিম বিগিনস এর মাধ্যমে আমরা বললাম বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় গেম রপ্তানি হতে পারে এবং তার যাত্রা ম্যাসিভেশন স্টুডিও থেকে শুরু হল। এবং আজকে যে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা অত্যন্ত ইম্পর্টেন্ট অনুষ্ঠান, এই জন্যই ইম্পর্টেন্ট কারণ আজকে থেকে সেই হিস্ট্রি লেখা শুরু হলো। বাংলাদেশ থেকে এখন বাণিজ্যিকভাবে গেম রপ্তানি করা সম্ভব এবং ইনশাআল্লাহ সেটা অচিরেই হবে, একের পর এক গেম নির্মিত হবে। হাতির ঝিল যে গেমটা আছে এটা একটা খুব স্পেশাল দিক আছে। এটা হচ্ছে এরকম যে হাতির ঝিল কখনো শেষ হবে না। এটা রিজন হলো আমাদের ড্রিম হচ্ছে অনন্তকালের জন্য, অর্থাৎ ড্রিমের কোনো শেষ নাই। ঠিক একই ভাবে হাতির ঝিল যে ড্রিমটা আছে সেটাও কখনো শেষ হবে না, একের পর এক হাতির ঝিল আসতে থাকবে। আপনারা যেই গেমটা দেখলেন এটা হচ্ছে ড্রিম বিগিনস, তার মানে ফার্স্ট হাতির ঝিল, অর্থাৎ এক নম্বর হাতির ঝিল। ইচ এন্ড এভরি অল্টারনেটিভ মান্থ আমরা এক একটা করে হাতির ঝিল এখন থেকে দেখবো ইনশাআল্লাহ। তার মানে প্রতি দুই মাস পর পর আমরা নতুন নতুন করে হাতির ঝিলকে পাবো। তার মানে নতুন নতুন হাতির ঝিল, নতুন ভাবে, নতুন আঙ্গিকে, নতুন অবয়বে নতুন করে হাতির ঝিল আসবে। হাতির ঝিল কখনো শেষ হবে না। এবং ন্যাশনাল স্টার স্টুডিও লিমিটেডের যে প্রয়োজনীয়তা অনন্তকাল আমাদের মাঝে থাকবে, এই জন্য একাত্তরের উপর গেমও অনন্তকাল একের পরে আসতে থাকবে। তো যাই হোক, হাতির ঝিলের আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান হলো, হাতির ঝিল আমরা কিছুটা দেখলাম, এই হাতির ঝিল আমরা খেলবো এখন কিছুটা। যারা দর্শক ইন্টারেস্টেড আছে ইউ ক্যান অলসো প্লে হাতির ঝিল নাও। এখানে হাতির ঝিল ইনশাআল্লাহ উন্মুক্ত করা হবে এবং ইফ ইউ ইন্টারেস্টেড টু প্লে দ্য গেম ইউ ক্যান অলসো প্লে দ্য গেম অ্যান্ড ইউ ক্যান অলসো এনজয় যে হাতির ঝিল আমরা যে হাতির ঝিলকে দেখছি সেই হাতির ঝিলের একটা ডিজিটাল রূপান্তর আমরা এখন দেখব হাতির ঝিল ফিল্মের মাধ্যমে। হাতির ঝিল এখনো হয়তো ঠিক হাতির ঝিল এখনো আমাদের ড্রিমের একটি জায়গা, আমরা ওখানে ঘুরতে যাই, আমরা ওখানে আনন্দ বিনোদনের জন্য যাই। হাতির ঝিল ড্রিম বিগিন ডিজিটাল একটা হাতির ঝিল, হাতির ঝিল একটা ডিজিটাল রূপান্তর। এবং হাতির ঝিল যে আমাদের যে গেমসটা আছে এর মধ্যে 31টা লেভেল আছে এবং আমাদের একটা অবজেক্টিভ আছে এই 31টা লেভেলের পিছনে। অবজেক্টিভটা হচ্ছে এরকম যে মাসে এভরি ডে ইউ ক্যান প্লে হাতির ঝিল, তার মানে মাসে 31 দিন আপনি হাতির ঝিল খেলবেন, তার মানে প্রতিদিন আপনার সামনে হাতির ঝিল এসে উপস্থিত হবে, এক একটা লেভেলের এক এক রকম মজা থাকবে।
তার মানে হচ্ছে হাতির ঝিল এমন একটা গেম, যেই লোকে যেই গেম আপনি মাসের এভরিডে ইভেন্ট পেয়ে থাকেন, এটা একটা খুব স্পেশাল দিন হাতির ঝিলে। আর একটা বিষয় হচ্ছে যে এটার মধ্যে যে লেভেলগুলো আছে তার মধ্যে অনেক নতুনত্ব আছে। আমরা সচরাচর গেম বলতে যা বুঝি যে এর মধ্যে রক্তপাত থাকতে হবে, ফাইটিং থাকতে হবে, হাতির ঝিল এদিক থেকে পুরোপুরি স্পেশাল গেম, এর মধ্যে কোনো রক্তপাত নাই। এবং আমরা আশা করছি এবং আমাদের একটা প্রত্যয় আছে এরকম যে রক্তপাতহীন গেম যে হতে পারে, অর্থাৎ কৃষ্টি কালচার সংস্কৃতি নিয়ে যে গেম হতে পারে, এইটা ম্যাসিভেস্টার স্টুডিও অলরেডি দে প্রুভ। এবং আমরা আশা করছি যে হাতির ঝিলের পরে যে গেমগুলো নির্মিত হবে ম্যাসিভেস্টার থেকে, এখানেও আমাদের রক্তপাত মুক্ত আমাদের সংস্কৃতি কৃষ্টি কালচার এগুলোর উপরে গেম নির্মিত হবে। অর্থাৎ নতুন ধারার আজকে থেকে নতুন ধারার জন্ম হলো হাতির ঝিলের মাধ্যমে, নতুন ধারা শুরু হয়েছে। তো আমি আশা করছি যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমাদের দর্শক, আমি আশা করব যে ইউ উইল প্লে দ্য গেম, লোকাল গেম, অ্যান্ড ইউ উইল অলসো প্রমোট দ্য লোকাল গেমস। বিকজ যদি একটা ইন্ডাস্ট্রি হতে হয়, তাহলে ইন্ডাস্ট্রি হতে গেলে একের পরে গেমস অর্গানাইজেশনকে মাঠে নামতে হবে। অর্থাৎ শুধুমাত্র একটা হাতির ঝিল নিয়ে আমরা আসলাম ম্যাসিভেস্টার স্টুডিও, এটা ইন্ডাস্ট্রি হবে না। ইন্ডাস্ট্রি হতে গেলে একের পরে অর্গানাইজেশন আসতে হবে। আমরা ওই মর্মে কাজ করছি এবং আমরা আশা করছি যে আগামী ইনশাআল্লাহ দু তিন বছরের মধ্যে গেম, অনেক বেশি গেম এদেশে নির্মিত হবে। এবং আমরা আশা করছি, আমাদের একটা আশা হচ্ছে এরকম যে আমরা 100,000 স্কুলের শিশু যারা আছে স্টুডেন্ট, তাদেরকে আমরা উইল প্রোভাইড ট্রেনিং। এবং আমরা আশা করছি যে স্কুলের আজকে যে কিডস আছে, দে প্লে দ্য গেম অ্যান্ড স্পেন্ড মাচ মোর টাইম, ফ্রম নাও অন উইল অলসো লার্ন অ্যান্ড উইল অলসো মেক দ্য গেম, হাউ টু মেক গেম, দিস ইজ অ্যাকচুয়ালি উই মেক গেমস প্রোগ্রাম। তো আমি আশা করছি ইনশাআল্লাহ আগামী এক উইদিন ওয়ান মান্থ উই ক্যান অলসো লঞ্চ দিস পার্টিকুলার প্রোগ্রাম উই মেক গেমস। আমি এটুকু বলে আমার আজকের বক্তব্য শেষ করব এবং আমি বলব আপনারা যারা কষ্ট করে এসছেন, আমি ব্যাচেলর স্টুডিওর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মোরব্বী মজার পরে, অর্থাৎ যে গেমটি আমরা চিড়িয়াখানে ছাড়তে যাচ্ছি সেই গেমের সিটি মোরব্বী মজার করা হবে। My name is Farhan Mahmood and everyone already know me. And jeta bolchhate je hate chil dream begins ashole ekta shopner naam to amra ashole shopno mane bastob theke shopno ke dekhteche apni amra protinoto shopno dekhteche তো আমরা এমন একটা এজন্য আমরা এমন একটা প্লাস্টিক নিয়ে ক্রিয়েট করছি যে গেমটাতে এটা পুরোটাই স্বপ্নের একটা সম্মিলন। তো আমি আশা করছি যে আপনারা এই গেমটা খেলে এটা অনেক লাইক করবেন, বিকজ আমরা অনেক ট্রাই করছি এই গেমটার একটা বেস্ট গ্রাফিক্স দেওয়ার জন্য। অ্যান্ড আমি ফিল করতেছি আজকে যে আমি অনেক আনন্দ ফিল করতেছি যে আমরা শেষ পর্যন্ত এই গেমটা বাজারে আনতে পেরে, কারণ আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার মধ্যে ছিলাম, তো আমরা সেগুলো ওভারকাম করে আজকে এই গেমটা লঞ্চ করতে পেরে আমরা খুবই আনন্দিত। এবং আমরা এটা আনন্দিত খুবই যে আইসিডি মন্ত্রণালয় আমাদের এই গেমটাতে অনেক সাহায্য করেছেন বলে আজকে আমরা এখানে আসতে পেরেছি। আমরা
এই জন্য একটা করতালি আশা করছি। আমি আশা করছি যে আপনারা গেমটা খেলে এটা বিভিন্ন দিক আপনারা দেখতে পারবেন, যেমন আমাদের গেমটার মধ্যে 31টি লেভেল আছে এবং গেমটার মধ্যে আপনি একসাথে রেসিং এন্ড বোটিং এন্ড ফ্লাইং এভরিথিং ইউ ক্যান প্লে ইন দিস গেম। আর এটাও আপনারা আমরা চেষ্টা করছি যে এই গেমটার জন্য কোনো বাগ না থাকে। আমরা অনেকদিন এটা এসকিউ করেছি, তো আমরা হোপফুল যে এই গেমটা আসলে মার্কেটে গেলে অনেক হিট করবে। আর আরেকটা জিনিস হলো যে আপনারা যারা গেমটা কিনবেন আর কি, আমাদের আমার পক্ষ থেকে একটা আবেদন থাকবে যে আপনারা আমাদের লোকাল ডেভেলপার যারা তাদেরকে সাপোর্ট করবেন। বিকজ আমরা যেটা ফিল করি যে যদি আমরা লোকাল ভাবে যদি আমরা সাপোর্ট না পাই দেন আমরা ফরওয়ার্ড কিভাবে করব। সো এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। Oh,
Thank you.